तो व्हाट्स अप गाइस, दिस इज द रेडो गेमिंग वाईटी बैक टू अगेन अनदर वीडियो। সো আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো অলরেডি আজকে কি ম্যাচের মধ্যে কি ঘটনাটা হয়েছে। সো ম্যাচটা তোমরা সম্পূর্ণ দেখতে হবে বুঝার জন্য। তো গাইস আজকে আমাদের ম্যাচে অনেক ইন্টারেস্টিং ম্যাচ এটা। এই ম্যাচের মধ্যে আজকে আঙ্কুশ এফএফ গ্লোবাল টপ 5 এর প্লেয়ার আঙ্কুশ এফএফ পড়ছে ম্যাচের মধ্যে গাইস। তো আজকের ম্যাচটা আরো ইন্টারেস্টিং, সো দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদের, নাহলে কিছু বুঝবে না তোমরা। তো দেখার জন্য আমাদের আগে তোমরা সবার আগে আমাদের পেজ যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা, লাইক করে আমাদের পাশে থাকবা। অ্যান্ড ইউটিউব চ্যানেল আমাদের যদি সাবস্ক্রাইব না করে থাকো, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও গাইস। তো গাইস এই যে গাইস এখান থেকে ম্যাচ শুরু হয়েছিল আমাদের। এই যে আঙ্কুশ এভাবে আমাদের মারার জন্য আঙ্কুশের টিমমেট আর কি আমার টিমমেটে ধরছিল গাইস। তো আমি এর জন্য ডাউন করে দিয়ে লোল দিচ্ছি কতক্ষণ গাইস। এইটা হলো আঙ্কুশ এভাবের স্কোয়াড। তো আঙ্কুশ এভাবের স্কোয়াড বহুত মানে গাইস কি বলবো আর কিল করছে প্রচুর হেডশট মাইরা। তো গাইস লাস্টের এই যে মে টিমমেটটা ছিল, মে টিমমেটটাকে আমরা নক করছি মনে হয়, নোভাবে মনে নক করছিল, বাট আমি ড্যামেজ দিতে চেষ্টা করছিলাম বাট পারিনি। তো গাইস দেখেন আমরা ম্যাচ খেলতেছিলাম, খেলার মধ্যে দেখি আঙ্কুশ এভাবে পড়ছে, বাট আমরা সিরিয়াস হয়ে গেছিলাম ভিডিওর মধ্যে। দেখে থাকি লাস্টের সামনে এই যে মে টিমমেট এই যে নোভাবে ঢাকা দিয়েছে গাইস, ক্লিয়ার একটা মে টিমমেট ছিল। তো গাইস দুইটা ক্লিয়ার না, আবার দুইটা দেখো গাইস, ওই যে দুইটার আবার নামে আবার বিমানশক্তি নামছে। তো গাইস ওয়ান্টেড করছিল আমাদের, আমরা ওয়ান্টেড ওরা করছে, বাট আমরা গাইস তাবড়ায় মারছি আমরা। ওয়ান্টেড করছে ওরা, আমরা মারছি ওয়ান্টেড দেখা। তো গাইস দেখা যাক কি হয়, সামনে দেখতে থাকো কি হতে পারে। দেখো এই যে এখানে ওর টিমমেট দুইটা আবার নামছে, এই যে ওয়ান্টেড দেখা যাচ্ছে এখানে। এই যে আমার টিমমেটকে অনেক সতর্ক করে দিয়েছিলাম আমি গাইস যে আঙ্কুশ এভাবে পড়ছে, যেহেতু আঙ্কুশ এভাবে ম্যাচটা বুঝে নিতে হবে আর আঙ্কুশ এভাবে মারতে হবে। তো গাইস দেখে থাকো, এই যে আঙ্কুশ এভাবে বুঝি সামনে, আঙ্কুশ এভাবে টিমমেট সামনে টিমমেট আমার প্লেয়ার, আমি বলছি ডানে দেওয়া যেতে আর আমি বলছি আমার মধ্যে দেওয়া। দেখা যাক আমার টিমমেট তো নক হয়ে যেতে পারে। এই যে লোল এখানে লোল ও মাই গড, আঙ্কুশ এভাবের টিমমেট লোল। আমার টিমমেট তো বহুত মানে কি কমে যে আমার টিমমেট নক করেছিল, এই যে ওর টিমমেট ঝুঁকুম হয়ে আবার ওর টিমমেট মেরে দিলাম। তো গাইস ওর সামনে যা লোল দেওয়ার চেষ্টা করছিলাম বাট লোল দিতে পারি না, আমার টিমমেট একটু রিস্কে আসছিল, রিভাইভ দিলাম, আমার টিমমেটকে রিভাইভ দিচ্ছে। তারপরে এখনও ওর টিমমেটগুলা সব মানে আঙ্কুশ এভাবে প্রথমত 10-12টা কিল হেডশট দেওয়া করছে নুবরা ভাইবা, ঠিক আছে। আমরা নুবরা ভাবছে আমাদের ওয়ান্টেড করে আমাদের কাছে রাশ দিতে আসছিল গাইস। তোমরা দেখতেই পারছো যে ল্যাম্বোর্গিনি রাশ দিতে আসছিল, তো দুটো ডাউন দিয়েছিলাম, আবার নামাইছে, আবার ডাউন দিলাম, এখন আবার যেমন অবজার্ভে। তো ওয়ান্টেডটা নাই, ওয়ান্টেডটা আমরা আবার করছি, কইরা পিকে দেখছি ওয়ান্টেডটা ওই যে ওয়ান্টেড লাল দেখা যাচ্ছে ওয়ান্টেড। তো গাইস পিকে আমরা রওনা দিলাম সবাই মিলে। আর গাইস ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে তোমাদের জানি প্রবলেম না হয়। দেখা যাক গাইস, এই যে এখানে একটা টিমমেট নক করছিল আঙ্কুশ, এই যে আঙ্কুশটা নক করছিল, বাট আঙ্কুশ আবার নামাইবো। আঙ্কুশ এসে ওই যে সামনে যে দুইতলা একটা মানে আছে স্কুল ঘর, ওই স্কুল এই যে টিমমেট, এই যে টিমমেট গাইস, আবার টিমমেট গাইস আবার নক করছে একটা গাইস। এই যে আমার গাইস যে ড্যামেজটা দিছিল না, এটা আঙ্কুশ এভাবে ড্যামেজটা দিছিল ওই সামনে থেকে, বাট আমরা এখন ফাইটটা নিতে পারি নাই কারণ জোনে যাইতেও আগে, ওরা তো লংয়ে আছে, রিস্ক নেওয়া যাবে না, আমাদের ভুইয়া নিতে বোঝা হবে হোক। কারণ আঙ্কুশ এফএফ যেহেতু বলে কথা গ্লোবাল নাম্বার টপ 5-এ 33,000 উপরে প্লাস স্কোর গাইস। তো এই ম্যাচটা উইন ছিলাম আমরা গাইস। দেখতে থাকো, লাস্টে অনেক মজার হতে যাইতেছিল গাইস। দেখো লাস্টে দেখো ওই যে আঙ্কুশ এফএফ, আঙ্কুশ এফএফ এলিমিনেট নাইম বস, নাইম রে মারছে আঙ্কুশ এফএফ, আমার টিমমেটে মারলো মারতো নাই আঙ্কুশে, ঠিক আছে। তো গাইস আমার থেকে লুট ছিল না এতটাও, আর গ্লোবাল ছিল না, ওর লুট বক্সে দেখে আমি একটা গ্লোবাল ফালাইয়া গ্লোবালে নিয়েছি গাইস, পরে ওর আবার ব্যাগ দিয়ে দিয়েছি কয়েকটা। তো চুরামি তো না করলো এটা গাইস, বুঝো নাই। এই যে এখানে আমি তো লুট করছি, ওই যে সামনে আঙ্কুশ এভাবে। তো রিস্ক নেই গাইস, রিস্ক নিলে একটু সমস্যা, আবার যদি ভুইয়াটা মিস হয় তো সম্মানের ব্যাপার বুঝতেই পারতাছো। তো ফজল মানে আমার যদি মারে তো সমস্যা না গাইস। দেখে দাও লাস্ট পর্যন্ত আমিও মানে লাস্টে দুইটা টিমমেট গাইস আমার রাত দিছে না, দুইটারই আমি খাই দিছি আঙ্কুশ সহ, লাস্টে দেখতে পারবা। দেখতে থাকো এখন আমরা আমার টিমমেটে বলছিলাম যে রিস্ক না যাবো না, আমরা জোনে যায় ফাইটটা নিবো, নাহলে তো জোনে ঢুকতে দেবো না, ওরা তো আবার কম চালাকি আবার করতে না, বুঝুন। ওরা তো আবার যেহেতু গ্লোবালের প্লেয়ার গাইস, তাতে ওরা ওপি খেলে শিওর। গ্লোবাল নাম্বার 5 আছে আঙ্কুশ এফএফ ভাই, কি বলবো আর ভাই, ওপি লেভেলের প্লেয়ার আঙ্কুশ এফএফ। যেহেতু তোমরা জানোই আঙ্কুশ এফএফকে লেজেন্ড নেভার ডাই বলতে আসে না, একটা লেজেন্ড নেভার ডাই, তো লেজেন্ড কখনো মরে না, বাট আমার হাতে লেজেন্ড মরে গেছে গাইস। দেখতে থাকো এই যে এখানে আমরা একটু দাঁড়াইছিলাম যে যেহেতু আমরা এখানে জোন পাইছি, টিমমেট বাইচা আছে গাইস, তিনটা টিম বাইচা রয়েছে। ওর টিম এই যে গাইস, এই যে আঙ্কুশের ড্যামেজ দিছি আমি, আঙ্কুশের ড্যামেজ দিছি, যে কারেন্টওয়ালা যে গ্লোবাল আছে না, এই আঙ্কুশের। তো আঙ্কুশ এভাবে যে আঙ্কুশ স্কেলর নিয়ে খেলতেছে, আগে খেলতো হুকুম নেয়া, এখন আমি ওর মতো হুকুম নিয়ে খেলি লল, এখন খেলো স্কেলর নেয়া ঢোকা দেওয়ার জন্য গ্লোবাল। এই যে আমার নাইম দিয়ে আবার নক করে দিছে, আমার নাইম পড়ার নিয়ে কী যে করবো গাইস, খালি আর নক করে দেয়, মানে আমার একটু এক্সাইটেড বেশি ম্যাচের জন্য, যার কারণে বাবা নক করে দিতেছে। এই যে আমার টিমমেট আবার আমার একটা নক করেছে, কি করবো। এই যে আঙ্কুশের টিমমেট নক, রেডো গেমিং নক গাইস। আরেকটা আছে যেটা আমার আঙ্কুশ রিয়েল আঙ্কুশ, ঠিক আছে। ওই যে টিমমেট এই যে আঙ্কুশ গাইস, এই যে আমার হেডশট মারছিল গাইস, এক লাইক আমি আবার একটু মেডিকেট করার জন্য গ্লোবাল টিমকে দিচ্ছিলাম, দেখুন আমার টিমমেট যেটা একটা নক, দুইটারই হেলথ নাই। এটাই যে আঙ্গুশের তিনটা প্লেয়ার নাই, অলরেডি ডাউন ওই আসতেই জ্বরে। আমি যে লাস্টে একটু ঘোরাতে আমার মানে আমার টিমমেট পুরো ঘুরাইতেছে, পুরো ম্যাচের মধ্যে ঘুরাইছে খালি। এই যে ইন্দা বাড়ছে, এই যে গাইস, এই যে ওয়ান্টার গাইস হেডশট মারা ওকে একটা ম্যাচ ছিল গাইস, একদম পুরো খাই দিয়েছে আঙ্কুশ সাহেব। লল আঙ্কুশ সাহেব দেখো ম্যাচ দেখো পুরো দাস। আমি তো বদল গেমিং ওয়াইটি দেখতে এই গেম তো নাই দেশে নেই। দেখো আঙ্কুশের টিম শেষ, আরেক কেজ করা আছে তাও গাইস, এটা বট টিমের ছিল দুইটা, ওই দুইটারে আমি হেড দিয়ে ডাউন দিয়ে দিছি গাইস। এই ম্যাচের মধ্যে এই বিশেষ একটা জিনিস হচ্ছে যে আঙ্কুশ করছে, আর যার কারণে তোমাদের কাছে তুলে ধরা এই ম্যাচটা। তো গাইস আমি তুলে ধরলাম, ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর রিয়েকশন আঙ্কুশে তো লাইভ স্ট্রিম করে না গাইস, লাইভ স্ট্রিম করলে আমি একটু দেখতাম যে আসলে রিয়েকশনটা কী আসলো গাইস। তো অবশ্যই এরকম ভিডিও আরও আনার চেষ্টা করো তোমার জন্য, আর কমেন্টে জানাও অবশ্যই যারা এরকম ভিডিও চাও। আমাদের নেক্সট টার্গেট গাইস তবলা রিমন গাইস, যারা তবলা রিমনেরকে আমাদের রাতে গার খাইতে দেখতে চাও তারা অবশ্যই আমাদের ফলো করে আমাদের পাশে থাকবা, সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা অ্যান্ড কমেন্ট করবা। ওকে গাইস, আল্লাহ হাফেজ।